চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মোটামুটি দশটা সাড়ে দশটা হবে তো এই যে মাকে বাই বাই করে আমরা মা মেয়েতে টোটোতে করে যাচ্ছি অর্ধেকটা রাস্তা টোটোতে আসবো আর অর্ধেকটা রাস্তা দাসবাবু এসে আমাদেরকে নিয়ে যাবে আর এই শীতকালে না জমির মানে জমির মধ্যে দিয়ে যেতে ভীষণ ভালো লাগে ওই চারিপাশে সর্ষে ফুল হয়ে থাকে সবুজ হলুদ মিশিয়ে দারুণ দেখতে লাগে একটা মোটামুটি বাড়ি যখন পৌঁছলাম তখন বাজছে পৌনে একটা আর বাড়ি পৌঁছে একটুখানি বসলাম একটু জল খেলাম তারপর একটু ঢং করলাম মানে একটুখানি লাফা করে নেচে কুদে শর্টস বানালাম দিয়ে এখন বেঁচে গেছে একটা ঘর সব গোছ করতে হবে আস্তে আস্তে আজ আর কিছু করবো না কালকে থেকে একটু একটু করে সব শুরু করব। তো আপাতত যেটা কাজ আছে তো বৃহস্পতিবার তো সেই জন্য এখন আমি স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই না একটু ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে যাব স্নান করতে তাহলে স্নান করতে করতে ভাত হয়ে যাবে তারপরে পুজো দেবো গুছাবো সব কাপড় হয়েছে ঘরের মধ্যে আমি ফেলে রেখেছি এভাবে তো দেখি আস্তে সুস্থে করি রান্নাঘরেও সব বাসনপত্র মানে নামানো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে বাসন সব এখানে আর এখানে তো সবগুলো তাকে উঠাতে হবে বাকি রান্নাঘরটা আর ক্লিন আছে জাস্ট গ্যাসটা একবার মুছে ভাতটা বসালেই হবে আর আসার সময় ছয়টা ডিম নিয়ে এলাম পনেরো টাকা জোড়া ডিম মানে সাড়ে সাত টাকা পিস ভাবো ছয়টা ডিমে পঁয়তাল্লিশ টাকা লেগে যায় ডিমের দাম যদি এত বাড়ে তাহলে কিন্তু খুব মুশকিল

তারপর এসেছি হচ্ছে এই রান্নাটা করতে মানে একটা চট জলদি ঝটপট কোনো রকম একটা ডিমের ঝোল ভাত করবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটুখানি পাঁপড় ভাজা দিয়ে ঝট করে মিষ্টিকে খাইয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতও খাওয়া যেত কিন্তু দাসবাবু কখন আসবে সেটা ঠিক নেই ওই কারণে ভাতের ফ্যান আমি ঝরিয়ে দিয়েছি তো এবার শুকনো শুকনো ভাত তো দাসবাবু খেতে পারে না সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল করে নিই কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আলু ডিম সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু মানে জাস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে মানে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে লবণ হলুদ দিয়ে ডিমটা মানে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম এই ঝোলটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে তবে হ্যাঁ এই ঝোলের একটা বিশেষত্ব হচ্ছে গরম গরম খেতে হবে ব্যাস জাস্ট ফুটবে নামিয়েই মানে খেতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এই যে রেডি হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি আর হ্যাঁ একটু ঝাল ঝালও হতে হবে তো আমারটা আমি বেড়ে নিয়েছি আর দাসবাবু যখন আসবে তখন তাকে আবার ফুটিয়ে তারপরে দেব তো ও এসেছিলো মোটামুটি ওই সাড়ে চারটার দিকে তখনই একটু অল্প করে খেয়েছিল এখন সন্ধেবেলা ওইদিকে আমি বসিয়েছি হচ্ছে একটুখানি চা খাওয়ার জন্য আর সরি চা নয় কফি বানিয়েছিলাম আর মিষ্টি এদিকে খাচ্ছে হচ্ছে ব্রেড ওই পিনাট বাটার দিয়ে তো মিষ্টি পরছিল দাসবাবু কফি খেয়ে একটু কাজে বেরিয়েছে আর আমিও কফি খেয়ে সব এই যে জামা কাপড় প্রচুর জমেছিল যেগুলো কাচাকুচা হয়েছে সব সেই চেয়ারে মানে পালা দেওয়া ছিল সেগুলোকে ভাঁজ টাঁচ করে রাখলাম তারপরে হঠাৎ করেই সাড়ে আটটা পনেরোটা মতো হবে টাইম হঠাৎ করে অর্পিতা ফোন করলো মানে আমার বান্ধবী বলছে যে পায়েল তাড়াতাড়ি আই কেক কাটবো আমি বললাম এখন যাব না আর বলছি না প্লিজ আয় কেক খাবি আমি বললাম ঠিক আছে বলছে দু মিনিটের মধ্যে আয় তো সেই মানে যেমনভাবে ছিলাম কোনো রকমের ঘরে তালাটা মেরে মিষ্টিকে নিয়ে ছুটলাম ওদের বাড়ি তো গিয়ে এই যে কেক কাটা ও বললো কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই টুইগি মানে ভালোবাসে বাচ্চারা সেজন্য সুমিতা এনেছে কেক তো এই কেক কাটিং হলো মিষ্টিও হ্যাপি হলো টুইগিও হ্যাপি হলো আর ওর বার্থডে ছিল হচ্ছে পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর তো সেই দিনই আমি এসেছিলাম তো এখানে কেক কাটিং করে একটুখানি কেক টেক খেয়ে তারপরে আমি বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে এসে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো কি আর বলবো শর্টসে দিয়েছিলাম যে আমি বিরিয়ানি খেয়েছি কিন্তু ওটা বিরিয়ানি আমি খাইনি বিরিয়ানির সেই ভিডিওটা এক বছর আগেকার ওটা ইনক্লুড করে দিয়েছি যাতে শর্টসটা দেখতে ভালো লাগে তো এই হাসির কথাটা তোমাদেরকে বলেই দিলাম তো যাই হোক এখানে ওই আসলে কফি খেয়েছিলাম কফি খাওয়ার পর হচ্ছে কেক খেয়েছিলাম তো আমার অ্যাসিডিটি হয়ে গেছিল এইদিকে এইদিকে দিকে তোর তো ওখানে একটু ফটো সেশন হচ্ছিল আমরা আবার আমি তো নাইটি পরেই গেছি চাদর ফাদর মুড়ি দিয়ে তো সেইভাবেই ফটো টোটো তোলা হয়েছে আর এই যে কেক কাটিং হয়ে গেছে আর তারপরে দেখো মিষ্টি বলছে ওই চকলেটটা উপরে আছে ওটা আমি খাবো তো অর্পিতা আগে তুলে মিষ্টির হাতে চকলেটটা দিল আর মিষ্টি কিন্তু চকলেট পেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে গুড মর্নিং নেক্সট ডে সকাল সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আজকে শাড়ি পরেছি ইচ্ছে হলো শাড়ি পরি আসলে স্পেশাল দিন কিছুই না শাড়িটা এই কারণে পরলাম যে দেখছি ঘরে শাড়িগুলো সে পরেই থাকে পরেই থাকে কোথাও গেলে সেরকমভাবে পরা হয় না কারণ মিষ্টি থাকে তো ওকে নিয়ে কোলেটোলে যদি নিতে হয় তো অসুবিধা হয় বলে শাড়িটা এখন সেভাবে পরা হয় না তো ভাবলাম যে শাড়িগুলো পরি আর এই শাড়ি মানে স্টাইলের শাড়িগুলো অনেক পুরনোও হয়ে গেছে তো দেখা যাবে যে হয়তো কোথাও গেলে পরবো না আবার দেখতেও ভালো লাগে সেজন্য জন্য ঘরেই পরলাম আর যেহেতু শীতকাল না সেজন্য গরম কাল হলে বাবা এই সব পরে মানে ঘর সংসারের কাজ করতে পারতাম না তো ওইদিকে আমি দুধটা গরম করতে দিয়ে বসিয়ে এখন এলাম পুজো করতে আমার পুজো করতে করতে ওইদিকে দুধটা গরমও হয়ে যাবে আর আমি কমিয়ে দিয়েই এসেছি তো এই যে শাড়ি পরে নিয়েছি আর শাড়ি পরেছিলাম বলে পাড়াতে সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আজকে কি কোথাও যাওয়ার আছে বা কিছু আমি শাড়িটা কেন পরেছি আসলে কখনো কখনো ভালো লাগে সেই লাইফের এক ঘেমি দূর করতে একটু শাড়ি পরে সেজে গুজে নিলে কি হয় একটু অন্যরকম ফিলিং হয় বেশ নিজেরও ভালো লাগছিলো দিনটা ভালোই কেটেছিল। তো দেখো এই যে আমি পুজো টুজো করে নিচ্ছি আর পুজো করা হয়ে গেলে আবার চলে যাবো রান্নাঘরে এখন চা বানাবো বেলা অনেক হয়ে গেছে মোটামুটি দশটা মতো বেজেই গেছে পুজো টুজো করতে সমস্ত কিছু করতে মানে বেশ দেরি হয়ে গেলো তো এইদিকে দেখো আমার চুলটা দেখে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে চুলটা ছিল বলে আমি আর আঁচড়ায় নিই তো মানে শ্যাম্পু নিয়ে করেছিলাম তো চুলটা এখন দেখে সেই মানে কাকের বাসার মতো লাগছে তো যাই হোক এখন ঝট করে চাটা বসিয়ে নিই তবে হ্যাঁ আমি কিন্তু আমার জন্য চা করছি না ওই দিদি কাজের দিদির জন্য চা করেছি আর দাসবাবুর জন্য চা করেছি কারণ কালকে যা রাত্রে কষ্ট পেয়েছি অ্যাসিডিটিতে না মানে সকালে আর সাহস নেই যে আমি চা খাই তাও আবার দুধ চা তো একটুখানি জোয়ান আর জিলে জিরে দিয়ে জল ভিজিয়ে রাখা ছিল সকালবেলায় উঠে আমি সেটাই খেয়েছি তো এখন আগে বরকে মেথির জলটা ছেকে দিয়ে চলে আসি তারপর ওদের জন্য চাটা করে দেবো তো একদিকে মেথি জলটা দিয়ে চলে এলাম তারপর একদিকে চা বসিয়েছি আর দিকে একটুখানি ম্যাগি করে নিচ্ছি কারণ ওই যে বললাম দশটা বেজে গেছে মিষ্টি সেই সকালে উঠে দুধ খেয়েছে ওকে আর কিছু খাওয়ানো হয়নি তো আমি ভাবছি চট জলদি কী বানাবো সেরকম বাজার হাট তো কিছু করাও নেই বাড়িতে কিছু নেইও যেহেতু ছিলাম না কালকে এসে আর কিছুই করা হয়নি সেরকম কারণ দাসবাবু এসছিল একটুখানির জন্য দিয়ে সে সন্ধেবেলায় হট করে বেরোলো তারপর ফিরতে ফিরতে সেই রাত তো রাত্রিবেলায় ও আবার আসার সময় রুটি কিনে এনেছিলো আর ওর হচ্ছে পাঠিয়েছিল। একটুখানি মিক্স ভেজ তো মিক্স ভেজ দিয়ে ও রুটি খেয়েছে আর আমি কিছু না খেয়েই ঘুমিয়ে গেছিলাম কারণ প্রচণ্ড অ্যাসিডিটি ছিল আর মিষ্টিও রুটি খেয়েছিল। ওকে একটু আলু ভেজে দিয়েছিলাম তো সেই জন্য এখন ভাবলাম যে ওকে ম্যাগিটা বানিয়ে দিই সকাল সকাল অন্তত কিছু খেয়ে নিক যদিও এটা মোটেও হেলদি নয় তবুও মাঝে সাঝে তো চলে তো যাই হোক ওকে ম্যাগি দিয়ে তারপর দাসবাবুও বেরিয়ে গেছে দাসবাবু হচ্ছে চা দিয়ে রুটি খেয়েছে ওই যে কাল রাতে অনেকগুলো রুটি এনেছিল আমি তো খাইনি তো সেই রুটিটা চা দিয়ে খেয়ে ও বেরিয়ে গেছে দুটো রুটি খেয়েছে তো বললো যে একেবারে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে তো ও চলে গেছে সেই জন্য আমি আমার কাজে লেগে পড়েছি ওদিকে বারান্দায় আমার যে বাসনগুলো সেগুলো সব উপর টুপুর করে দিয়ে এলাম এসে এখন এই যে চায়ের বাসন টুকটাক যেগুলো বাসন বেরিয়েছিল ম্যাগি ট্যাগি খেলো এটা ওটা সেটা সেগুলো তারপর মিষ্টি হচ্ছে একটুখানি কলা খেয়েছিলো তো সেই সমস্ত বাসন টাসনগুলো আমি এখন ধুয়ে টুয়ে নিলাম এগুলো ধুয়ে রেখে এবার আমি চলে যাব হচ্ছে একটুখানি দোকান কিছু মুদিখানা জিনিস নিতে হবে মেন যেটা নিতে হবে সেটা হচ্ছে সবজি সবজিপাতি সবজি আলু টালু কিছুই ঘরে নেই তো সেগুলো এখন নিয়ে আসব বাজার যেতে আর মানে ইচ্ছে হলো না আগে আগে বেশ এনার্জি পেতাম মজা লাগতো বাজার যেতে তো এখন আর যাচ্ছি না কারণ ওই যে বললাম বাড়িতে তো এখন দাসবাবু নেই শুধুমাত্র মিষ্টি মিষ্টিকে নিয়ে বাজার যেতেও খুব অস মানে অসুবিধা হয় আবার ওকে রেখেও যাওয়া সম্ভব না তো পাশের দোকানে যেহেতু পাওয়া যায় সেই আর বাজার না গিয়ে পাশের দোকান থেকে নিয়ে এলাম ফুলকপি এনেছি পাঁচ টাকা দিয়ে একটা পালংয়ের শীষ এনেছি দশ টাকার পেঁয়াজ কলি এনেছি দশ টাকার টমেটো এনেছি আর এনেছি এক কেজি আলু দোকানে দেখলাম নতুন আলু আছে বললো দেব বৌদি আমি বললাম যে হ্যাঁ দিয়ে দাও তো সেগুলো এনে একটুখানি জল দিয়ে ধুয়ে টুয়ে শুকাতে দিয়ে দিয়েছি জল ঝরাতে দিয়েছি তারপর চলে এলাম এদিকে হচ্ছে বিছানা গোছাতে আসলে বিছানাটাও গোছানো হয়নি দাসবাবু চলে যাওয়ার পর আমি তো চলে গেছিলাম বাসন ধুতে সেই বাসন ধুলাম তারপর দোকান গেলাম দোকান থেকে সবজি টবজি কিনে আনলাম ওগুলো ধুয়ে জল ফল ঝরাতে দিলাম দিয়ে এখন বিছানাটা গোছাতে এলাম ওই নূতন আলু না মানে না ধুয়ে রাখলে খুবই জায়গাটাও নোংরা হয় আর হাত দিতেও বিরক্ত লাগে সারাক্ষণ ওই ধুল মানে বালিগুলো মাটিগুলো ঝরে ঝরে পড়ে আর কেমনই যেন নোংরা নোংরা হয়ে যায় তো জল ওই নূতন আলুটা আমি একদম ধুয়ে জল ঝরিয়ে একটু রোদের দিকে দিয়ে দিই রোদে একটুখানি শুকনো শুকনো হয়ে যায় তখন তুলে নিয়ে গিয়ে মানে যেটা ঝুড়ি সেখানে রেখে দিই তো চলো এদিকে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর মিষ্টি গেছিল রিতমের বাড়ি তো এখনই ও আবার ফিরলো এখন আমার রান্না করাটা বাকি তো বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে মিষ্টিকে হচ্ছে সান ঠান করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন আমি বসাবো রান্না একদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি কারণ মিষ্টিকে আবার খাওয়ানোর টাইম হয়ে গেছে অনেকটা বেলা বেড়ে যাচ্ছে তো রান্নাটা করবো আর আজকে ওই যে বললাম যেহেতু আগের দিন শরীরটা ভালো ছিল না সেজন্য আমি ভেবেইছি একদম অল্প তেল দিয়ে আর মশলা ছাড়াই একটা আমি ঝোল করব সবজি দিয়ে ওই যে পালংয়ের শীষ এনেছি সেই পালংের শীষটা দেবো একটুখানি ফুলকপি দেব কারণ মিষ্টি ফুলকপি খেতে ভালোবাসে আর বেগুন দেব আলু দেব আর ডালের বড়ি আছে চারটে মতো ওটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোরন দিয়েছিলাম তারপর কেটে ধুয়ে রাখা প্রথমে হচ্ছে সরি বড়িটা ভেজে নিয়েছি তারপরে বাকি তেলে পাঁচ ফোড়ন দিয়েছি তারপর কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়েছি আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিনই আর আদার পরিমাণও খুবই সামান্য তারপর লবণ হলুদ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে পরিমাণ মতো মানে যেটুকু জল দেওয়ার দরকার ঝোলের জন্য সেটুকু দিয়ে একটু সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ওদিকে তো ভাত বসিয়েছি আর করেছিলাম হচ্ছে প্রেসার কুকারে দিয়েছিলাম একটুখানি ডাল সেদ্ধ একটুখানি আলু সেদ্ধ আর কালকের একটা ডিম সেদ্ধ বেঁচে গেছিলো তো সেটা ফ্রিজে রাখা ছিল সেটাও একটু গরম করে এসে ওই আলু সেদ্ধর মধ্যে ডিমটাকে মিষ্টি হচ্ছে অনেক সময় ডিম সেদ্ধ খেতে চায় না সেজন্য আলু সেদ্ধর মধ্যে ডিমটাকে ওই ডিমের সাদাটাকে গ্রেট করে দিয়েছিলাম আর কুসুমটা ওর ভাতে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকে সিম্পল রান্নাবান্না তারপর মিষ্টিকে খাওয়ানোর পর বর এসেছিল মোটামুটি এই তিনটের দিকে এসেছিলো খেতে তো আমিও অল্প করে খেয়ে নিয়েছিলাম সবজির ঝোল দিয়ে ভাত আমি কিন্তু ডিম টিম খাইনি বড়িও খাইনি তো এইভাবেই আজকে এইভাবে সেজে গুজে আজকে দিনটা কাটালাম কাজকর্ম করলাম রান্নাবান্না করলাম তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে কাল নতুন দিন নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো